আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনি কি নিজেই খুব সহজে ঈদ শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সিসি দিয়ে খুব সহজে ঈদ শুভেচ্ছার পোস্টার ডিজাইন করা যায়। এছাড়াও আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে ডিজাইনের ভেক্টর পিএইচডি ইপিএস ফাইল শেয়ার করা হয়। ডিসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফটোশপ সিসি ওপেন দিব, দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব। এখানে ক্রিয়েট নিউ ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করার পরে এখানে আমি যদি প্রিন্টিং এর জন্য করব, সেজন্য আমার এখানে প্রিন্টে ক্লিক করব। আমি প্রিন্টে ক্লিক করে এখানে 14 হাইটে 19, এখন রেজলিউশনটি আমি কমিয়ে দেব 72। আর কালার মোডটি আমি যেহেতু আমি প্রিন্ট করবো ফেস প্রিন্টিং, সেজন্য আমার এখানে সেম ওয়াকে কালার দিতে হবে, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আমার পেজের সাইজ নেওয়া হয়ে গেল। গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি ঈদ শুভেচ্ছা ডিজাইন করার জন্য। এগুলো আমি কোথা থেকে ডাউনলোড করেছি সেটি দেখাবো। এগুলোর ভিতর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই চলে আসবে। এখানে আপনারা ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নামিয়ে কাজ করবেন। এখন চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমার পোস্টারের সাইজটি নেওয়া হয়ে গেল। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো নামিয়েছি সেগুলি নিয়ে আসবো। ফাইল ফাইল থেকে ওপেন, এটি ক্লিক করব। ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখানে সিলেক্ট করে এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেব। এটি এই পাশে বড় করে দিলাম। এটি এখন এখানে টিক মার্কে ক্লিক করব। আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এটি এবার নিয়ে এসে ছেড়ে দেব। নিয়ে আসার পরে এখন এখান থেকে আমি ইলিজার টুটি নিব। ইলিজার টুটি দিয়ে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেব। এটি দিয়ে টিক মার্কে ক্লিক করব। এখন প্রথম যে লেয়ারটি নিলাম এটি সিলেক্ট করব। সিলেক্ট করে একটু ইলেজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ফাইল ফাইল থেকে ওপেন, এটি নিয়ে আসলাম, দিয়ে ওপেন সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পাশে নিয়ে এসে ছেড়ে দেব। এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ইলিজার টুটি নেব, নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এখন এখানে একটি ছবি অ্যাড করব। এখান থেকে ফাইলে যাবো, ফাইল থেকে ওপেন ছবিটি নিয়ে আসবো।
ছবিটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে বাসে নিচে ছেড়ে দিলাম। এখানে টিকমার্কে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে লেয়ার থেকে ছবিটা আমি উপরে উঠিয়ে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে আরো ফাইলে যাব, ফাইল থেকে ওপেন এটি নিয়ে আসলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করে বাসে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটি এখান থেকে এখানে টিক মার্কে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে ইলেজার টুটি নিব, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবো। প্রথমে আমি টাইপ টুল নিলাম, ফন্টটি বড় করে দেবো। ঠিক আগে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম। সিলেক্ট করে এটি কালারটা আমি চেঞ্জ করে দেবো, এটি দিয়ে দিলাম। এখন আরেকটি টাইপ টুল নিব, সিলেক্ট করে এটি স্পেসিংটি বাড়িয়ে দিব। এখন সেন্টার করে দেবো, এখান থেকে সেন্টারে ক্লিক করব, এটি ফন্টটি একটু বড় করে দেবো। এটি কালারটি চেঞ্জ করে দেবো, সিলেক্ট। এখন এটি এখানে লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরে এটি মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে উপরে আছে ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটি চলে আসবে। এখান থেকে আমি শেড দিয়ে দেবো, প্রথমে স্ট্রোক কালারটি দিয়ে দেবো, স্ট্রোকে ক্লিক করার পরে এখানে পজিশনের কাছে ক্লিক করে আউটসাইড দিয়ে দেবেন, স্ট্রোকের সাইজটি একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিয়ে দেবো, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে
সাইজটি হালকা কমিয়ে দিবেন। স্ট্রোকটিও কমিয়ে দিবেন, ওকে দিবেন। এটি হয়ে গেল। আর একটি টাইপ টুল নিব, এটি বড় করে দিলাম। ঠিক আছে, ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব, সিলেক্ট করে নেব, নিয়ে কালারটি চেঞ্জ করে দেব এখান থেকে। ওকে, একটি টাইপ টুল নিব, রিমুভ করে দিলাম, দিয়ে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আবার টিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে নেবো, দিয়ে ফন্টটা আমি চেঞ্জ করে দেবো, ফন্ট স্টাইলটি। এখান থেকে আপনার পছন্দ মতো ফন্টটি দিবেন। এই ফোনটি দিয়ে দিলাম, দিয়ে ঠিক আছে ক্লিক করুন। ক্লিক করলাম এখান থেকে। করার পরে এটা আমি মাউসের রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে ডপ শ্যাডোটি দিয়ে দেব। ডপ শ্যাডো দেওয়ার পরে স্টোক কালারে ক্লিক করব, স্টোকটি দিয়ে দেব। স্টোক দেওয়ার পরে এখান থেকে আমি গার্ডিয়ানে ক্লিক করব। গার্ডিয়ান কালারটি আমি এখান থেকে দিয়ে দেবো, আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। স্টাইল থেকে এখানে আমি চেঞ্জ করে দেওয়া যাবে, এটি থাকলো। এখন এখান থেকে ভিভেল অ্যান্ড অ্যাম্বুশে ক্লিক করব। ভিভেল অ্যান্ড অ্যাম্বুশে ক্লিক করার পরে এখান থেকে এসি দেবো না, এটি বাড়িয়ে দেবো, দিয়ে সাইজটি কমিয়ে দেব, হালকা কমিয়ে দেব। এটি আপনার মতো করে কীভাবে দেওয়া লাগবে আপনার দেখে দেখে করবেন, এটি সুন্দর করার জন্য।
এটি থাকলো। এখন এখান থেকে ড্রপ শ্যাডোটি বাড়িয়ে দেব, স্ট্রোকটি কমিয়ে দেব। ওকে দিয়ে একটু ওকে দিয়ে দিলাম। এটা টিক মার্ক করলাম, টিক মার্ক ক্লিক করে এটি এখন মাউসের রাইট মাউস ক্লিক করব, ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে ড্রপ শ্যাডোটি দিয়ে দেব, দেওয়ার পরে গার্ডিয়ান কালারে যাব। গার্ডিয়ান কালার থেকে এই কালারটি দিয়ে দিলাম, দিয়ে ভিভেল অ্যাম্বুশে যাব। এটি দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি একটা শেপ তৈরি করব, একটি পেন টুল নিব, এটি মাউসের রাইট মাউস ক্লিক করব, ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো, দিয়ে গার্ডিয়ান কালারে যাব এবং ভিভেলা নাম বসে করব। গার্ডিয়ান কালার থেকে এই কালারটা আমি অফ করে দেবো, দিয়ে ওকে দিলাম। ওকে দিকে আমাকে ক্লিক করলাম, একটি টাইপ করে দেবো এখান থেকে। এখন একটি ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করে দিব, এটি দিয়ে দিলাম, দিয়ে ফন্টটি বড় করে দেবো। ক্যারেক্টার থেকে স্পেসিংটি বাড়িয়ে দিব, এটি সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে দেব এবং কালারটি চেঞ্জ করে দেব। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ঈদ শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে বেল বাটন অন করে রাখবেন। আপনারা যদি ফ্রিতে ভিক্টর পিএইচডি ইপিএস ফাইল ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, সেখানে প্রতিনিয়ত ভিক্টর পিএইচডি ইপিএস ফাইল শেয়ার করা হবে। ধন্যবাদ।